পানিতে টিকটিকি তেলাপোকা ইত্যাদি জাতীয় কোনো কিছু পড়লে সে পানি দিয়ে গোসল বা ওযু করা যাবে কিনা পানিতে যদি টিকটিকি বা তেলাপোকা পড়ে তাহলে সেই ক্ষেত্রে সেই পানি দিয়ে ওযু করা যাবে সেই পানি দিয়ে ওযু করা যাবে কারণ এটা প্রবাহমান রক্ত বিশিষ্ট প্রাণী না পড়ছে মশা পড়ছে মাছি পড়ছে বা যদি কিছু পড়ছে ছোটখাটো এগুলোকে ফেলে দিয়ে ওই পানি দিয়ে আপনি ওযু করতে পারেন আর যদি আপনার রুচিতে না কুলায় আপনি না করলেন কিন্তু নাপাক হবে না পানি এগুলো পড়া দাঁড়ায়